আরো 50 লাখ মানুষের জন্য রেশন কার্ড করে তাদের সহায়তা দেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ঢাকা বিভাগের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আহ্বান জানান। সৌদি আরব থেকে দেশে ফেরা কর্মী ও ওমরা হজ যাত্রী সহ 312 বাংলাদেশিকে 14 দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বুধবার মধ্যরাতে সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে তারা আশকোনা হজ ক্যাম্পে পৌঁছান। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রতিদিনই লকডাউন করা জেলার সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত 64টির মধ্যে 26 জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে, সেই সঙ্গে 6 উপজেলাতেও চলছে লকডাউন। কক্সবাজারে টেকনাফে মালয়েশিয়া ফেরত 300 রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। বেশ কিছুদিন আগে সাগরপথে মালয়েশিয়া যাত্রা করেছিল তারা। তাদের ফিরে আসার খবরে এখন টেকনাফে দেখা দিয়েছে করোনা আতঙ্ক। তাড়াহুড়ো করে লকডাউন তোলা নিয়ে করোনা আক্রান্ত দেশগুলিকে আগেই সতর্কবার্তা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বন্দিদশা কাটানোর উপায় হিসেবে 6টি গাইডলাইন বেঁধে দেওয়া হলো। বলা হয়েছে বিষয়গুলি নিশ্চিত না হওয়া পর্যন্ত লকডাউন তোলা যাবে না। জুভেন্টাসের প্রথম ফুটবলার হিসেবে করোনা আক্রান্ত হয়েছিলেন ড্যানিয়েলে রুগানি। এরপর করোনা ছোবল দিয়েছিল ক্লাব সতীর্থ ব্লেইজ মাতুইদিকেও। তবে অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াই করে দুই যুব তারকা ফুটবলারই এখন সুস্থ। করোনা নিয়ে সচেতনতা বাড়াতে এবার একত্রিত হচ্ছেন তিন বিশ্ব সুন্দরী। পুয়ের্তো রিকোর স্টেফানি দেল ভ্যালে, ভারতের মানুষী চিল্লার আর মেক্সিকোর ভ্যানেসা পানসে দে লেওন একসঙ্গে করোনা যুদ্ধের ঘোষণা দিলেন।